পানীয় জলের দাবিতে পথ অবরোধ পুঞ্চা ব্লকের ধাতকি গ্রামে। পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাতকি গ্রামের মাহাতো পাড়ায় নিত্যদিনের পানীয় জলের সমস্যা রয়েছে। তাই স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখানে পানীয় জলের গাড়িতে করে সাপ্লাই দেওয়া হচ্ছিল। কিন্তু গত তিন দিন ধরে পানীয় জলের গাড়ি এলাকায় আসাও বন্ধ রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, ওই এলাকার বেশিরভাগ মানুষই বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। তাই স্থানীয় শাসক দলের নেতৃত্ব এই এলাকায় পানীয় জলের গাড়ি বন্ধ করে দিয়েছে, তাই পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। আমরা